আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু দেশের মানুষ যেই মুক্তি লাভের জন্য স্বাধীনতার ডাকে সাড়া দিয়েছিল সে মুক্তি আজও মেলেনি দেশের মানুষ চেয়েছিল বৈষম্য শোষণ ও বঞ্চনার হাত থেকে মুক্তি তারা চেয়েছিল শোষণ মুক্ত একটি দেশ 26 মার্চ উপলক্ষে জাতীয় পার্টির অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সময় নেতৃত্ব দিচ্ছিলেন উনি ঘোষণা দিলেন যে মুক্তির জন্য আমাদের এখন এই যে সমস্ত কথা আমি বললাম বৈষম্য যে আমাদের উপরে যে নির্যাতন নিপীড়ন আমাদের উপরে যে শোষণ আমাদের উপরে যে বিভিন্নভাবে অন্যায় অবিচার হচ্ছে তার থেকে যদি মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে একটি স্বাধীন দেশ করতে হবে বাংলাদেশকে স্বাধীনতা অর্জন করতে হবে তার সেই ডাকে সাড়া দিয়ে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল এবং সেই আজকে 51 বছর পরে যে চিন্তা করি যে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে 2 লক্ষ মা বোন তাদের ইজ্জত নষ্ট করতে বাধ্য হয়েছে কিন্তু আমরা আজকে কি সেই বৈষম্য থেকে মুক্তি পেয়েছি মুক্তিযুদ্ধের চেতনা যেটা ছিল মুক্তির চেতনা কিসের থেকে মুক্তি বৈষম্য থেকে মুক্তি আমরা বৈষম্য থেকে মুক্তি পাইনি আমরা আজকে বিভিন্নভাবে বঞ্চনা থেকে মুক্তি পাইনি আমরা আজকে শোষণ থেকে মুক্তি পাচ্ছি না আমরা নির্যাতন এবং নিপীড়ন থেকে মুক্তি পাচ্ছি না তাহলে স্বাধীনতার চেতনা যে চেতনাকে উদ্বুদ্ধ হয়ে মানুষের মুক্তির সংগ্রামের জন্য স্বাধীনতার পথকে বেছে নিয়েছিল সেই স্বাধীনতা অর্জিত হয়েছে কিন্তু মানুষের সেই মুক্তি অর্জিত হয় নাই যে মুক্তির জন্য মানুষের স্বাধীনতার ডাকে সাড়া দিয়েছিল আজ বিকেলে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শরীফা কাদের এমপি এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্ন তিনি বলেন যত বাধাই আসুক আমরা জনগণের স্বার্থ রক্ষায় রাজপথে থাকব দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে আমরা এখন যুদ্ধে যাচ্ছি জনগণের স্বার্থে জনগণের প্রয়োজনে রাস্তায় যাব যুদ্ধ করতে জনগণের জন্য মুক্তিযুদ্ধের যে সুফল সেই সুফল যাতে মানুষ পায় তার জন্য আমরা রাস্তায় যাব যুদ্ধ করতে আন্দোলন করতে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি মানুষ একদম হাজির অবস্থা আমরা এর বিরুদ্ধে প্রতিবাদের জন্য রাস্তা নেমেছি জাতীয় পার্টির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শাহিদুর রহমান ট্যাপা শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম এস এম ফয়সাল চিশতি অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভূঁইয়া সহ জাতীয় পার্টির বিভিন্ন নেতাকর্মীরা আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্যবৃন্দ